শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদের হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব কবি শ্যামলকান্তি দাসের আজ টুকটুকির বিয়ে আইবুড়ো ভাত খেতে সেদিন টুকটুকি আমাদের বাড়ি এসেছিল খাওয়া দাওয়ার পর এঁটো থালায় করে আঙুল দিয়ে টুকটুকি মানুষের মুখ কাঁকছিল মুখ আঁকতে আঁকতে নৌকো নৌকো আঁকতে আঁকতে মাছ মাছ আঁকতে আঁকতে পতঙ্গ কিন্তু কোনো ছবি তার ঠিকমতো পছন্দ হচ্ছিল না আসলে এই রকম অনেকগুলো অপছন্দের সঙ্গে আজ টুকটুকির বিয়ে টুকটুকির বর লোক ভালো কাকে জমক বলে কাকে উৎপ্রেক্ষা এসব জানতে তার বয়ে গেছে কিন্তু সে কবিতা লেখি অতি চমৎকার নদীর ঢেউ গুনতে গুনতে সে রাত্রি কাবার করে দেয় কিন্তু একটা নদীর নাম জানে না তার কবিতায় এত ফুলের সুগন্ধ কিন্তু সে চেনে না কোনটা আকন্দ আর কোনটা কেয়া আজ টুকটুকির বিয়ে ভাবছি তাকে শিকড় মাটি শুদ্ধ একটা আস্ত আকন্দ ফুলের ঝাড় উপহার দেব টুকটুকুই বা মেয়ে হিসেবে এটা কম কি কতবার যে সে আমার জন্য বেড়াল হয়েছে আর কতবার যে খড়খড়ে সাদা কাগজ তার কোনো হিসেব নেই মনে পড়ে সে শুধু জ্যোৎস্নার ভাষা বুঝত আমি তার হাত ধরে অন্ধকার চিনতে শিখিয়েছিলাম আজ টুকটুকির বিয়ে ভাবছি আমার সমস্ত শরীর আজ তাকে উপহার দেব সে হাত বাড়াবে কি না আমি জানি না কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম